নমস্কার বাবু, বলছি কি নাম ওর? কি নাম? ওর নাম রোহন। আদাব বলটু বাবু, ভালো আছেন তো? আমি তোমাকে বললাম যে বাড়ি থেকে যাবো না, তুমি সেই আমাকে জোর করে নিয়ে এলে। আরে ভাই, এটা আমার দিদির বাড়ি রে, কোনো চাপ নেই, ঠিক আছে? তোকে দিদির বাড়ির বেশি আমাদের বাড়ি আর দিদির বাড়ি, এই দুটো বাড়িতে নিয়ে আসবো, ওর বেশি আর নিয়ে যাবো। তো চলো, এখন এই বল্টুর সঙ্গে বকে লাভ নেই। কালকে জামাই ষষ্ঠী আছে, তো জামাই ষষ্ঠী উপলক্ষে একটা শর্ট ভিডিও বানাতে হবে। সেই কারণে ভাই আমাদের সায়ন চলে এসেছে। সায়ন ভাই বল্টুকে চেনে না, সায়নকে আবার পরিচয় করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই তো? সায়ন, তুই বল্টুকে চিনিস? না। আজকের ভিডিওটা দেখেছিস কি এখনো পর্যন্ত? না ভাই, ফোনে চাই নেই। আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে ভাই, সকাল থেকে বললে বিশ্বাস করবে না, মানে কালকে আমাদের এখানে ঝড় হয়েছে। প্রিভিয়াস ব্লগটা তোমরা দেখেছো কিনা জানি না, তো ওই ঝড়ে এমন অবস্থা হয়েছে, গাছ পড়ে গেছে, এত পোল পড়ে গেছে, ইলেকট্রিক পোল সব পড়ে গেছে। তো সেই কারণে কি হয়েছে, আমাদের মেন লাইনে কোনো কারেন্ট নেই, তো সেই কারণে আর বাড়িতে ওয়াইফাই কালকে মানে ইনভার্টার যেহেতু শেষ হয়ে গেছে, সেহেতু ওয়াইফাই আউট হয়ে গেছে, ঠিক আছে? মানে সব কিছু যাচ্ছে তো অবস্থা, লন্ডভন্ড অবস্থা। তো সেই কারণে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, ঠিক আছে? মানে চিন্তা করো কিরকম দুর্ভোগের মধ্যে আমরা বাস করছি। তো সেই কারণে কারোর ফোনে চার্জ নেই, কারোর মানে এখানে আমাদের কারেন্ট নেই, কিচ্ছু নেই আর কি। চলো, আর দেরি করছি না, আমার আইফোনটা ভাই এখনো পর্যন্ত সার্ভিস দিচ্ছে, ঠিক আছে? আইফোনে বেশি আমি মানে নেট শেষ করতে চাইছি না, নেট নয় মানে আইফোনে বেশি চার্জটা শেষ করতে চাইছি না। আইফোনটা আমি সুইচ অফ করে রেখে দিয়েছিলাম সকাল থেকে, ঠিক আছে? তো যাই হোক, তো চলো এখন যাবো, গিয়ে শর্ট ভিডিওটা বানিয়ে নেবো। মানে অ্যাকচুয়ালি পাঁচটা আমাদের টপিক আছে, ঠিক আছে? তো পাঁচটা টপিককে এক মিনিটের মধ্যে আনতে হবে, তো সেই জন্য ফার্স্ট অফ অল চলে এসেছি বাইরে, এখানে একটা শ্যুট করবো, তারপর বাকিগুলো হবে বাড়িতে, একটা রাস্তায় করতে হবে, মানে এটা সেটা করতে হবে। যাই হোক, আর টাইম ওয়েস্ট করছি না, এখন সায়ন চলে এসছে। আর ভাই, যেহেতু ইলেকট্রিক নেই, সেহেতু ভাই আমাদের বাড়িতে জেনারেটার ভাড়া করে নিয়ে এসেছে, ঠিক আছে? আর তো সেই জন্য রোহন এখন দাদার কাছে আছে, দাদার কাছে, ওখানে ও ফিট করছে জেনারেটার দাদার সঙ্গে। যাই হোক, প্রবলেম নেই, আমি এখানে কাজটা করি, ও ওখানে যা করছে করি। জেনারেটার যখন এসছে ভাই, এবার ইলেকট্রিকের প্রবলেমটা একটু মিটবে মনে হচ্ছে। ভাই, নতুন নতুন তো বিয়ে করেছি, জামাই ষষ্ঠীতে যাচ্ছিস না? হ্যাঁ ভাই, যেতে তো হবেই, না গেলে শাশুড়ি মা কষ্ট পাবে না। কি রে ভাই, জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাবে না? না না, শাশুড়িকে বলেছি দরজার কলঙ্গায় ফোঁটা দিয়ে মনটা সান্ত্বনা করুন, আমি যেতে পারবো না, যা ব্যস্ত আমি। ফাইনালি একবার যাচ্ছি বাজার দিকে, তো শর্ট ভিডিও বানাতে অনেকটা টাইম লেগে গেছে, ঠিক আছে? বাড়ি থেকে মানে বাড়িতে দিদিরা সব এসেছে, অ্যাকচুয়ালি বাড়িতে কে এসেছে তোমরা গিয়েই দেখতে পাবে কোন দিদিরা, এখন আমি বলবো না। তো চলো, বাজারে যে কাজটা আছে আগে মিটিয়ে আসি, কাজটা এসে তোমাদের সাথে কথা বলছি। ওফ ভাই, ফাইনালি বাড়িতে এলাম, ঠিক আছে? মানে সন্ধ্যাবেলা থেকে ভাই বাজার গেছি, তো বাজার থেকে আমি চলে এসেছি, চলে আসার পরে আর কোনো ভিডিও বানাইনি। অ্যাকচুয়ালি বাজার গেছিলাম একটা কারণে, যে মানে বাজারে কোথাও কারেন্ট টারেন্ট আছে কি না, ঠিক আছে? মানে কি বলবো, মানে কারেন্টে তো আমাদের এখানে বিশাল অসুবিধা, তো সেই কারণে ফোনটা আমার একদম চার্জ ছিল না আইফোনটা, ঠিক আছে? আমি যদি ভিডিও করতাম ওখানে ফোন সুইচ অফ হয়ে যেত। অ্যাকচুয়ালি মানে কী হয়েছে না, শর্ট ভিডিওটা বানিয়েছি, তো শর্ট ভিডিও বানানোর পরে ফোনে একদম চার্জ নেই, ফোন পুরো নীল হয়ে গেছে, ফোনের ব্যাটারি পুরো নীল, মানে যাকে বলে, ঠিক আছে? তো সেই জন্য আমি একটু চার্জ দিতে গেছিলাম বাজারেতে, তো দেখলাম ওখানেও কারেন্ট নেই, ওখানেও সেম অবস্থা। তো বাড়িতে এলাম, বাড়িতে এসে তো আমাদের জেনারেটার এনেছিল, ঠিক আছে? তো তারপরে জেনারেটার দেখলাম অন করেছে, ইনভার্টারটা একটু চার্জ হয়েছে, তো সেই জন্য এসে আবার বাড়িতে চার্জ দিয়েছিলাম ফোনটা। তো ফাইনালি এই একটু আগে মানে ভিডিওটাকে আপলোড করলাম, শর্ট ভিডিওটাকে চার্জ দেওয়ার পরে, ঠিক আছে? দিয়ে আমি এই ভিডিও স্টার্ট করছি। আর ভাই, কতক্ষণ বল্টুর সাথে দেখা হয়নি? বল্টু, তুই বাড়িতে বসে বসে কি করছিস ভাই? আরে আর কি আমি করবো, ঠিক আছে? তুমি নেই আর আমি বসে বসে একা কি করবো বলো? ভাই, তোকেই আমি দেখলাম, ঠিক আছে, যে রাত্রেবেলা থেকেও সানগ্লাস পরে, তুই তো রাত্রেবেলাতেও সানগ্লাস পরে আছিস। এই কি দেখেছো, এই তো সবে শুরু, এখন কত কি দেখতে পাবে, দাঁড়াও। তোর যে কি সব ব্যাপার স্যাপার ভাই, বুঝি না। হ্যাঁ, তো চলো, তোমাদেরকে সন্ধ্যাবেলাতে আমি বলেছি যে দিদিরা এসেছে, ঠিক আছে? তো কে কে এসেছে তোমাদের নিচে থেকেই দেখাচ্ছি, ঠিক আছে? দিদি, চলো কে কে এসেছে আমি এখানে বলছি না, চলো গিয়ে দেখতে পাবে। বল্টু, তুই যাবি আমার সাথে? না না ভাই, আমি যাবো না, তুই যা, আমি তো জানিস সবার সাথে আমি যেতে খুব লজ্জা পাই। বল্টু ভাই প্রচুর ইন্ট্রোভার্ট, ঠিক আছে? আমার অনেক বন্ধু আছে, তোমরা দেখেছো প্রচুর ইন্ট্রোভার্ট, তাদের মতন বল্টুও শালা ইন্ট্রোভার্ট, তুই থাক এখানে। তো ভাই চলো, নিচে চলে এসেছি, আর যে দিদিরা এসেছে তোমাদের এতক্ষণ বলছিলাম, ঠিক আছে, এতক্ষণ তো বলিনি, দেখো কে কে এসেছে, ঠিক আছে? এই যে এক দিদি এখানে এসে বডি ফেলে দিয়েছে, এটা হচ্ছে আমাদের কিয়াদি, ঠিক আছে? এখানে গুরুদেব বসেছে, গুরুদেব বডি খুলে দিয়েছে, এই এক গুরুদেব, গুরুদেব সব বডি খুলে দিয়েছে, ঠিক আছে? এই বডি খোলার সাইনটা ভাই অন্য কিছু, মানে ঠিক আছে, মানে এত পরিমাণ এখানে ঠান্ডা পড়েছে, ঠান্ডার জন্য সবাই বডি খুলে দিয়েছে, তাই তো যাবো? সেটা তো বটি। হ্যাঁ, আর স্পেশাল জামাই ষষ্ঠী স্পেশাল, এটা এটা জামাই ষষ্ঠী ডে ওয়ান ইন অ্যাডভান্স। যাও, জামাই ষষ্ঠী স্পেশাল বলে দিল, ঠিক আছে? যেমন উপরে স্যান্ডো গেঞ্জিটা দেখালাম, তলাটা আমি দেখাই, ঠিক আছে? তলাটা অন্য কিছু আছে, কি যাও, ওটা 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 জামাই ষষ্ঠী স্পেশাল, অন্য কিছু স্পেশাল। নিন্টু গুপ্ত, নিন্টু গুপ্তটা কে? কে নিন্টু গুপ্ত? হ্যাঁ, ননি, এই দেখো, বুড়োকে চিনতে পারছো তোমরা? আর বুড়ো এসে আমাকে বলেছে যে নাট বল্টু কোথায়,
নাট বল্টু কোথায়? জানি না। উপরে উপরে দেখতে পাচ্ছিস নাট বল্টুকে? তুই যে উপরে গেলি শুয়ে আছে নাট বল্টু। নাট বল্টু উপরে শুয়ে আছে তো? না। হ্যাঁ আর পূজা দি ওখানে ব্রাশ নিয়ে লেগে গেছে যুদ্ধ করতে, ঠিক আছে? ননীর দেখো আজকে ভাই সারাদিন খুব ভিডিও কম করেছি, তার প্রথম কারণটা হচ্ছে আজকে সারাদিন কোনো কারেন্ট ছিল না, যাই হোক এখন কারেন্ট এসছে, ঠিক আছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা ভাই, ওই তার মাঝে ওই কালকে রাতে ওই চার্জ দিয়েছি ফোনটা, ও তার মাঝে আমাকে বড় ভিডিও এডিট করতে হয়েছে, আপলোড করতে হয়েছে, ছোটো ভিডিও তাই, ঠিক আছে? আর তোমরা জানলে অবাক হবে, আজকে তো ওয়াইফাই ছিল না, আজকে ভিডিও এডিট করতে ভিডিও আপলোড করতে আমাকে মাঠের মাঝে গিয়ে দাঁড়িয়ে করতে হয়েছে, আমাদের এখানে এত ওয়াইফাই ডিস্টার্ব, ঠিক আছে? তো কী করা যাবে, ঠিক আছে? ওগুলো তো কম্প্রোমাইজ করতেই হবে, কিছু করার নেই। তো চলো দেখি খাওয়া দাওয়া করে নিই। তো পূজাদি খাওয়া দাওয়ার আগেই ব্রাশ করছে না, পূজাদি অ্যাকচুয়ালি খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। আজকে গাইস বাড়িতে হয়েছে মুরগির মাংস, ভাত সব ভাত আর তার সাথে হয়েছে পোস্ত, ঠিক আছে? পোস্ত ওই দিকে আছে, চলো ভাত খেতে আমি বসছি। চলো গাইস এইমাত্র খেয়ে দিয়ে এলাম উপরে, আর বল্টু এপিসোড কাল থেকে আরো ভালো আসবে কথা দিচ্ছি। আর আজকে তো বুঝতেই পারছো একটু ডিস্ট্র্যাক্ট হয়েছে, তার কারণ হচ্ছে ভাই ইলেকট্রিসিটি ছিল না, ঠিক আছে? ফোনে চার্জ ছিল না, ওয়াইফাই ছিল না, কিছু ছিল না, সেই কারণে। তো এই ব্লগটা এই পর্যন্ত, ব্লগটাকে আর আমি বাড়াচ্ছি না, একদম সিম্পল ব্লগ হয়েছে, বুঝতে পারছি। বল্টু এপিসোড কাল থেকে আরো ভালো আসবে কথা দিচ্ছি। আর ভিডিও যদি ভালো লাগে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, স্টে ব্লেসড, টেক কেয়ার এভরিওয়ান, টাটা।